ছাদ বাগানের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই ঢুকে এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো প্রতিটা গাছের আমি নাম বলতে পারবো না, বাবা জানে। এটা তিনটে কালার হচ্ছে, এই একটা, এই একটা, আর একটা পুরো হলুদ হয়েছিল। ওই যে পুরো হলুদটা, পুরো হলুদ হয়েছিল একটা, এই একটা, তো এটা তিনটে কালার। নামগুলো বাবা নেই এখন, আমি বলতে পাচ্ছি না। তারপরে এই গাছটা দেখুন, ফুলটা এক্ষুনি ঝরে গেল, যা ওই ফুলটা দেখুন। জবার তো অনেক ভ্যারাইটিস আছে, শীতকালের ফুলগুলো আমি এখন দেখাচ্ছি, জবা তো দেখিয়েছি আগে, ঠিক আছে। এরপরে যাই গাঁদাতে, এগুলো হচ্ছে মাছি গাঁদা। তো মাছি গাঁদারও কালার হচ্ছে প্রচুর, ছোট্ট ছোট্ট সাইজে, এই যে এক দুবারে ছোট্ট ছোট্ট, এই একটা, এই একটা কালার। আবারই ওর সঙ্গে কিন্তু ওদের কোনো মিল নেই, এই আর একটা কালার, এটাও হয়েছে তিনটে কালারে। দু লাইন ধরে তিনটে কালারের হচ্ছে এটা। এরপরে দেখুন চন্দ্রমল্লিকা সুন্দর হাসছে, এখানে দেখুন এই একটা আর এই একটা। পরের লোটায় দেখাই, এই ফুলটার কালার হচ্ছে তিনটে, এই একটা সাদাতে আর রানি কালারে, এটা পুরো রানি, এটা পুরো সাদা, আর এটা একটু বেগুনি বেগুনি, চারটে কালার। তারপরে দেখাই জারবেরা, এই একটা লাল। এই ফুলগুলো দেখুন সেই শিম ফুলের মতো অনেকটা দেখতে, শিম ফুল এরকম টাইপের হয়। কালারগুলো দেখুন, পিঙ্ক কালার, রেড, আর এইটা দেখুন প্রজাপতির মতো পুরো। গাঁদা গাছগুলোই আসি, ছোট্ট ছোট্ট গাঁদা এগুলো, এগুলো মিডিয়াম সাইজটা, যেগুলো রক্ত গাঁদা বলে সেইটারই একটু হালকাটা। তারপর হচ্ছে বড় গাঁদা, বড় গাঁদার সাইজগুলো বেশ ভালো হচ্ছে। একটা সাইজ দেখাই, এই যে, এই যে বেশ বড় 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 গাঁদাগুলো হয়েছে। এবার যাই ডালিয়া, এটা কড়ি থেকে হচ্ছে, লালই হবে, এটা বেশ খয়েরি খয়েরি কালার, একসাথে চারটে, তিনটে ফুটে গেছে আর একটা ফুটবে। এটা বেগুনি, এটা হলুদ, এটা শুকিয়ে গেছে, এটা আগে বেশ দবর করা হয়েছিল। পাপড়িগুলো হয়েছে না, এক একটা পাপড়ির সাইজ কি আমার এক একটা হাতের সাইজের, লাল হলুদটারই আর একটি সাইজে। এখানে তিনটে হবে, কিন্তু তিনটে এত বড় বড় হতে পারবে না, একটাই হাতের মাথার মতো হয়েছে, একটা বেগুনি ফাটছে, পুরো হাসছে মনে হচ্ছে ফুলটা। তারপরে দেখাই এগুলোকে, এগুলো আমার অনেক ভিডিওতেই দেখে নিয়েছেন, ইনস্টাগ্রামে, ফেসবুকে, এদের আর নতুন করে পরিচয় করানোর কিছু নেই, এদের সঙ্গে পরিচয় হয়ে গেছে, আর এদের হয়েও গেছে সময় শেষ, এরা বেশ শুকিয়ে গেছে, এরা অনেকদিন আগের থেকেই খিলে খুলে ছিল। তারপর দেখাই এই ফুলটার কটা কালার এসছে, একটা পুরো ডিপ বেগুনি, একটা বেগুনির সঙ্গে সাদা, একটা রানী রানী কালারের, একটা এটা যাকে বলে রানী কালারই বলে আশা করি। তারপরে এই ফুলটা দেখুন, আমার তো খুব ফেভারিট এই ফুলটা, কসমস নাকি কি বলে এই ফুলটার নামটা, আমি ভুলে গেছি। আমার খুব ভালো লাগে, প্রতি বছরই আমার এই ফুলটা খুব ভালো লাগে, পুরো মনে হয় যেন ওরা হাসছে ওদেরকে ছুলে। আর একটা, এই
এটা একটা দেখুন নতুন সাদা, আর এটারও আরো কালার আছে সাদা আছে, আর এইগুলো দেখুন পুরো মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি। এটারও কালার হয়েছে তিনটে, লাল হলুদ অরেঞ্জ। এগুলো এখনো হবে, বেরোবে, শেয়ার করব হলে। এগুলো দেখুন এই কালারটা দুর্দান্ত কালার এসেছে, ক্যামেরায় কি বুঝতে পারছি জানি না, দুর্দান্ত কালার এই কালারটা, মানে সচরাচর এই কালারটা দেখা যায় না, ঠিক গেরুয়াও নয় ঠিক হলুদও নয়। এই যে আমার ড্রাগন গাছ গ্রোথ হয়েছে, একটু বেরিয়েছে পুং এদিক দিয়ে ওদিক দিয়ে, বছর খানেক লাগবে ড্রাগন গাছ বড় হতে। তবে এই যে এই সাইডের পোংটা, এগুলো কিছু ছিল না, এটা এক এই দু পিস এনেছিলাম, এই দু পিস এনেছিলাম, এই মাথাটা সঙ্গে এই পুংটা আর এইটা বেরিয়েছে, এটারও সেম একটা ডান্ডা দিয়েছিলাম এটাও বেরিয়েছে, এই ডালিয়াগুলো করি এসেছে। বাবা গাছ দেখাচ্ছি না, আমার ফুলকপি আগে দেখিয়েছি খাওয়া হয়ে গেছে, এটা হচ্ছে ব্রোকলি, এই একটা ব্রোকলি, একটা কাটা হয়ে গেছে, একটা ব্রোকলি, এই একটা, তিনটে ফুলকপি তিনটে ব্রোকলি লাগানো হয়েছিল। সবজির মধ্যে আর আছে টমেটো। ফুল ছাদ বাগানে ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর এই ফুল ছাদ বাগানটা পরিচর্যা যত্ন বা একে বাচ্চার মতো কেয়ার করা পুরো দায়িত্বটাই আমার বাবার, তো পুরো ক্রেডিটটাই বাবাই যায়, তো তাদের বাবার জন্য একটা করে কমেন্ট করে দেবেন। আজকের মতো এখানেই টাটা, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।